আবু সাঈদ মরে যায়ও কিন্তু অমর হয়ে আছে। যেই মানুষটা রোকেয়া হলের সামনে দিয়ে যাবে দেখবে আবু সাঈদের নামটা লেখা। তারপরে যেই ছেলেটা মারা গেছে খুলনা শহরের, ওর নাম জানি কি মুক্ত, সুবহানাল্লাহ। যেই ছেলেটা পানি বিতরণ করছে, আপনি দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর ইউনুস সাহেব, উনি সুদ্ধা উনি পর্যন্ত তার নামটা মুখের মধ্যে নিয়ে অশ্রু ঝরা নয়ন নিয়ে তার জন্য দোয়া করতেছে। তাহলে বোঝা গেছে দুনিয়ায় যারা ভালো কাজ করবে এদের কথা কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে। আপনারা যারা এই প্রেক্ষাপটে যে যা করতেছেন এটা করেন না, কারো বাড়ি ঘর ক্ষমতার অপব্যবহার করেন না প্লিজ। আমার কলিজার টুকরা কমলমতি ছাত্র ভাইরা, ওরা আদর্শ দিয়ে দেখায় দিছে, রাস্তায় দাঁড়ায় রৌদ্রের ভিতরে, তারা পুলিশ নাই, পুলিশের কাজ তারা করতেছে। রসুলের আসলে আদর্শ যদি থেকে থাকে বর্তমানে আমার কমলমতি ছাত্র বন্ধুদের মধ্যে আছে। অতএব আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আপনি আমারে কষ্ট দিবেন, আমি আপনার কষ্ট দিব, কিন্তু দেখতে হবে লাস্ট ফিনিশিং এ আমি কয়দিন দুনিয়ায় বাঁচব। আমার জানাজায় যারা আসবে এরাই তো আমার মুসলমান ভাইরা। আমি এমন কোন কাজ করব না যে মরার পরে অন্তত একটা মানুষ বলবে ও মারা গেছে ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি আপনাদের খেদমত আরজ করব, বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এখানে নামাজ পড়তে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে গতকালকার থেকে আমাকে বলতেছিলেন হুজুর আপনি আসবেন কি আসবেন না। আমি না আসার তো কোনো কিছু দেখি না, আলহামদুলিল্লাহ নামাজ তো পড়া লাগে, সেই হিসেবেও তো আসতে হইব। আপনাদের সামনে হাজির হয়েছি শুধু আপনাদের খেদমতে একটা কথাই বলবো, যতদিন আমার কমিটি অর্থাৎ আল্লাহ পাক, মেন হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যতদিন এই মসজিদে আমার খেদমত আল্লাহ রেখে রেখেছেন ততদিনই চলবে। পৃথিবীর এমন কোন বাধা নাই আমাকে ঠেকাই রাখতে পারবে। আর এই মসজিদে আমার খতিবগিরি করতেই হবে, এটা আপনারা ভালো করে জানেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির এখানেই খতিবগিরি করতে হবে, এই মেন্টালিটি নিয়ে আমি কোনোদিন, এই মন মস্তিষ্ক নিয়ে আমি এখানে খেতাবগিরি করি না, আল্লাহর জাতের কসম করে বলছি। আমি ওই নিয়াত আমার নাই, কিন্তু আল্লাহ যতদিন চাইবে ততদিন ইজ্জতের সাথে এখানে খেতাবাতের দায়িত্ব পালন করবে। কিন্তু কোন আলেমকে কখনো আপনারা অপমানের নজরে দেখা, তার দিকে আঙ্গুল উঁচা করে এই কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি বলতে পারবেন শয়তানের ধোকায়, কিন্তু যে আঙ্গুলটা উঁচা করে একজন আলেমকে, সে ছোট আলেম হোক আর বড় হোক, একদিন আপনার সামনে পাঁচটা আঙ্গুল উঁচা হবে, সেদিন আপনার সামনে দাঁড়াইবার মতো, আপনাকে ওটেক দেওয়ার মতো কোনো মানুষ পাবেন না। অতএব আপনাদের খেদমত আরজ করি, আমি আমার কমিটি বৃন্দদেরকে বলবো আজকে আমার বক্তৃতার মাধ্যমে, যদি আমার কমিটি আমাকে না বলেন, আমার এখানে কমিটি আছে, আছে না নাই, কমিটি যদি আমাকে না বলেন আলহামদুলিল্লাহ আমি সদরের আপনাদের কাছ থেকে একবারে হাসি মুখে, কিন্তু আপনাদের মনে কষ্ট দিয়ে না, আপনারা আমাকে চাইবেন না, আর আমি জোর করে প্রতিদিন আমু, এই নিয়ে আমার নাই। আর কমিটিও কিন্তু মুসল্লি নিয়ে, কমিটি কিন্তু তারা নিজেরা হয় নাই, কমিটি বানিয়েছেন কে, এবং এখানে কমিটি মুসল্লিরাও বানায়। সেই হিসাবে যদি আমার কমিটি আমাকে চায় না যে হুজুর আপনি আর খেতাবাতের দয়া করেন নাই, আলহামদুলিল্লাহ আমি হাসি মুখে আমার কমিটির কাছ থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু আমি আপনাদের খেদমতে বলবো, যাহারা যেইভাবে আমি আসার সময় আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, এটা হয়তো আমি চলে গেলাম আর একজন খতিব এখানে বসবে না, তা আমি যে আপনাদের দ্বারা কষ্ট পাইয়া চলে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার মনের বরদো আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে, কথা ঠিক না বেঠিক? ক্ষমতা আজকে আপনার আছে, কালকে থাকবে না। আপনি যেরকম বলবেন আমি স্থানীয় পোলা, আমি স্থানীয় ছাত্র, আরে ভাই আমিও তো একটা জায়গার স্থানীয় পোলা, কথা বলেন না কেন, আপনি তো একটা জায়গার স্থানীয় পোলা, আর আমার কমিটি বৃন্দেরা অধিকাংশ স্থানীয় পোলায়রা। অতএব আমি আপনাদের সদর সবাইকে বলবো,
যারা আমাকে একটু আগে না করছিলেন, আপনারা যেতে দেয়া যাবে না খেতাবাতে, ওখানে বসতে, ইমাম সব পড়াবে। আলহামদুলিল্লাহ আমি রাজি ছিলাম, কিন্তু আবার আল্লাহ এখানে নিয়ে আসছে। যদি আমি কমিটির এখানে অনেকেই আছেন, আমার কেশিয়ার সাহেব আছে সম্মানিত, আমার সেক্রেটারি সাহেব আছেন, সেক্রেটারি সাহেবের বড় ভাই আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমি এই মসজিদের উপযুক্ত না হই, আমাকে সসম্মানে আপনারা না করে দিবেন, কিন্তু আমার গেটের সামনে দাঁড়ায়া আমাকে বলবে আপনি চলে যান সসম্মানের সঙ্গে। আমরা এই এলাকার ছেলে পেলে না, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমি শুনতে রাজি না। সব খতিবকে এক পালায় মাপবেন না, আমি চাই যতদিন থাকবো সম্মানের সঙ্গে থাকবো, বাঘের মতো থাকবো, আমি ইলিয়াসুর রহমান জাদি সিংহের মতো যতদিন থাকবো, যেখানেই থাকবো, যে যে অবস্থায় থাকবো, আমি সিংহের মতো থাকবো। কারণ কোনো খতিব কারো কাছে বিক্রি হবে না, কোনো ইমাম কারো কাছে বিক্রি হবে না, একমাত্র বিক্রি হবে রব্বে কারিমের কাছে। অতএব আমি আমার কমিটির কাছে বলবো, আপনারা অত্যন্ত সমজদার এবং জ্ঞানী, যদি আপনারা মনে করেন যে এখানে আমি উপযুক্ত না, আমাকে অনেক ভাইরা বললেন আসার সময়, এটা আমার মাইন্ডে লেগেছে, হয়তো আমার আর ভাইরা কোন সোর্সে কেন বলছে আমি জানি না, আমার কমিটির সাথে পরামর্শ করে বলছে কিনা তাও জানি না, তবে আমার কমিটির কাছে আমার করজোড় দুই হাত রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা মনে করেন যে আমি এই মসজিদের উপযুক্ত না, তারা আমাকে বারবার বলতেছে আমাকে ইমাম সাহেব এখানে উপযুক্ত, সে থাকবে, সেই নামাজ পড়াবে। আলহামদুলিল্লাহ যদি হুজুর এখানে উপযুক্ত হয়ে থাকে অথবা অন্য কোনো খতিব যদি হয়ে থাকে, আপনি একজন নিয়ে নেবেন, কিন্তু আমি ওঠার সময় আমাকে না করবেন। আপনি যদি কালকে আমাকে না করতেন, আমার কমিটি, আমার সেক্রেটারি মহোদয় আছেন এখানে, সভাপতি সাহেবও আছেন, এবং যে যেখানে কমিটিতে আছেন, আল্লাহ পাক এই পৃথিবী কিন্তু উনি একাই চালাইতে পারে, কথা বলেন না কেন, চালায় না আল্লাহ, চালাচ্ছেন না, কিন্তু আল্লাহ পাকের এত ফেরেস্তার দরকারটা কি? আল্লাহ উকিল আছে, মুক্তার আছে, আল্লাহ সব ডিউটি অফিসার আছে। এই যে আপনার দুই কান্দে দুইজন অফিসার লাগাই দিছে, ওনার দরকারটা কি ছিল? আল্লাহু আলিমুন বিজাতি সুদূর, উনি সব দেখে, সব জানে, সব কিছু বুঝে, এরপর আপনার কান দিয়ে আবার দুইটা দারোয়ান দেওয়ার দরকার কি ছিল, কথা বলেন না কেন? আল্লাহর ঘর আল্লাহ চালাইতে পারে না, তাহলে আল্লাহ চালান কমিটির মাধ্যমে। কমিটিও বুঝতে হবে আল্লাহ পাকের একটা নিয়ামত, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটি হলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله